ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এর মধ্যেও স্কুলে যাচ্ছি, কিন্তু ছাত্রটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা চারদিকে। যাই হোক, জীবন তো ভেঙে থাকবে না, জীবনের মতো প্রকৃতি যখন বিরূপ আকৃতি বা প্রকৃতি ধারণ করে তখনই মানুষের জীবনটা অবস্থা খারাপ হয়ে যায়। এখন আমার ছাতাটাকে ধরে রাখাই অনেকটা কঠিন হয়ে পড়েছে। যাই হোক, কিছুই করার নাই, আমি প্রায় আর একটু হাঁটলে স্কুল পেয়ে যাব। আমি স্কুলে যাচ্ছি এই কারণে আমার একটা দায়িত্ব বা কর্তব্য রয়েছে। আমি যদি আমার কাজটাকে বন্ধ রাখি বা বন্ধ করে দিই তাহলে অন্যান্য অনেক কাজও পড়ে থাকবে। তাই জীবনের কাজগুলো অবশ্যই সুসম্পন্ন করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। যতটাই ঝড় ঝঞ্ঝা বা বিপদ আসুক না কেন, থেমে থাকা যাবে না। থেমে থাকলেই জীবনটা নষ্ট হয়ে যাবে, পাশাপাশি অন্যদের জীবনটাও নষ্ট হয়ে যাবে। আর এক সাইডে যে অবস্থা, আমি যদি এইদিকে ঘুরিয়ে দিই তাহলে প্রচুর মানে আমার খাতাটা ভেঙে যাবে, পুরোটাই ভেঙে যাবে। এই জন্য আর ওইদিকে ঘোরাচ্ছি না। বাট রাস্তাতে যেমন লোকজন চলতেছে না, কিন্তু গাড়ি আছে অল্প অল্প, সেগুলোতেই লোকজন চলাফেরা করতেছে। আল্লাহ বাঁচাও। যাই হোক, এই যে পিছনে যে গাড়ি চলাইতেছে, এই যে গাড়ি, লোকজন খুবই কম। জীবনটাই ভালো থাকুক, সবাই নিরাপদে থাকুক। যারা উপকূলীয় অঞ্চলে রয়েছে তাদের সবাই যেন দোয়া করি, তারা যেন ভালো থাকে, আর সবাইকে নিরাপদ থাকা উচিত। আল্লাহ হাফেজ।